كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে, বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে। আমার জীবনে প্রথমে দেখলাম এটা হচ্ছে সেই চাদর, যে চাদর সাধারণত ছড়িয়ে থাকে বরকতের জন্য, সন্তান লাভের জন্য অথবা কল্যাণের জন্য বা রিজিকের জন্য বিভিন্ন মাজারের কবরে। এখানে আপনি বিভিন্ন চাদর দেখতে পাচ্ছেন, এই যে আপনি দেখেন এগুলা হচ্ছে চাদর। এই যে সেরেক করছে সাধারণ মানুষ, হয়তো অনেকে জানেন না আপনারা যে মাজারে বিভিন্ন কালারের চাদর দিয়ে থাকে কল্যাণের জন্য। মনে করা হয় চাদর ঝুলালে কবর বাবা বা যিনি মাজারে রয়েছে কবর বাবা রয়েছে তিনি তাকে কল্যাণ দান করবে। বিভিন্ন ডিজাইন রয়েছে, হতে পারে আপনি সঠিক দিন সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন, কিন্তু হয়তো আপনার ফ্যামিলির মধ্যে কারো ঘরে এরকম রয়েছে অথবা যাই দেখেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে কারিমের আয়াত পর্যন্ত এখানে আছে। অথচ রাসূলুল্লাহর হাদিস থেকে আমরা জানতে পারি যে কবরস্থান কোরআন পাঠের জায়গার অর্থ সেই কবরের উপরে অর্থাৎ মাজারের উপরে এই কোরআন পাঠ রেখে দেওয়া হয়। এগুলো একটু সাধারণত সেরে অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে আমার সদস্য রয়েছে, ফ্যামিলির মধ্যে অনেক সদস্য রয়েছে যারা এগুলা এই আকিদা বিশ্বাস করে। হয়তো আপনি বুঝতে পারবেন না যে আপনার আব্বা অথবা আপনার আম্মা বা ছোট ভাই বড় ভাই যারা রয়েছে ঘরে এগুলা রয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে কবরে ঝুলানো বা কবরে রাখা। কিন্তু এগুলো আপনার একটু খেয়াল রাখবেন যাতে করে এই ধরনের কোনো পোস্টার ঘরের মধ্যে না থাকে। এগুলো সাধারণত যারা দিয়ে থাকে বা ব্যবহার করে থাকে উদ্দেশ্য হচ্ছে কবরে দিবে, আর কবরে দেওয়ার মাধ্যমে তাদের কিছু কল্যাণ হবে, সন্তান চাইবে অথবা বিপদ আপদ উদ্ধার হবে, এগুলো কিন্তু সম্পূর্ণ সেরে। এই চাদরগুলো আপনার একটু খেয়াল রাখেন, হয়তো আপনার মার্কেটে পাবেন বা চায়না থেকেও আসে, বিভিন্ন দেশ থেকে আসে। এগুলো কিন্তু অমুসলিমদের একটা কাজ, যাতে করে আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, সাধারণত এগুলোর উপরে বিশ্বাস থাকে। দেখেন আপনি এগুলা হাদিসে আমরা যেটা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু হাদিস থেকে কবরের উপরে বা মাজারের উপরে এই কোরআন কারিম রাখা যাবে না এবং এগুলোর মাধ্যমে কল্যাণ আশা করা যাবে না। এগুলো সম্পূর্ণ অমুসলিমদের কাজ, ইহুদিদের কাজ, যাতে করে মুসলিম আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, আস্থা না থাকে, এই জন্য মূলত এগুলো দেওয়ার মাধ্যমে সেরে করছে। আপনারা সাবধান থাকবেন, হয়তো অনেকে ঘরে আছে বা বিভিন্ন জায়গাতে ব্যবহার করে থাকে। আর আমাদের এই যে তিনি ভাই আপনারা দেখতে পাচ্ছেন উনি এগুলা রাখে সাধারণত মানুষকে সচেতন করার জন্য, দাওয়াতি কাজের জন্য। অনেকে ওনার কাছে আসে এসে বলে জিজ্ঞাসা করে উনি কি করবেন আপনি, তো যারা বলে যে মাজারে দিব কবরে দিব, এই যে তিনি ভাই সাহি আকিদার ভাই উনি কিন্তু বিক্রি করে না, দাওয়াত দিয়ে থাকে। আর ওনার যে দোকান দেখতে পাচ্ছেন আপনার এখানে, এই যে দোকানে বিভিন্ন সাহি আকিদার কিতাব পাওয়া যায়, বুক পাওয়া যায় এবং উনি খুব সস্তা মূলে মানে বাজারে যে রেট আছে তার থেকে 20% 25% কম উনি বিক্রয় করেন। যারা আছে মার্কেটে বলেন বাইতুল মুকাররম 3 নম্বর দোকান, এই দোকানে আপনারা কিনবেন এবং এখানে আপনার সাহি আকিদার বই পাবেন এবং সস্তা মূল্যে আপনাদের জিনিসগুলো আপনারা পাবেন। আর এগুলো থেকেও উনি দাওয়াত দিচ্ছেন, এটা ওনার কাছে জানেন জাযাকাল্লাহ খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উত্তম জাযাকার দান করুক। উনি এগুলো সাধারণত রেখেছেন ভাইদেরকে সচেতন করার জন্য, দাওয়াতি কাজের জন্য। তো আপনারা সাধারণ মানুষের উপরে যা মায়ের কাছে এগুলো এবং যারা মানুষ মারা যায় মৃত খাট্টা রয়েছে তার উপরে কিন্তু এগুলো রাখা হয়। একটা মানুষ মরে আছে, এখন এই কোরআনে কারিমের আয়াত দিয়ে কি সেই ব্যক্তিকে কল্যাণ লাভ করা যাবে? আর যে ব্যক্তি মারা গিয়েছে তাকে ঝুলানোর জন্য আসে নাই, এগুলা কিন্তু আপনার সাবধান থাকবেন এবং আমাদের আকীদাগুলো স্বচ্ছ হওয়া দরকার। এই যে দেখেন আপনারা
আমরা দোয়া করি সমস্ত শেরেক থেকে বেদাত থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ বুঝাইতে পারি যে নিয়ে নেই আমার কিনবেন না, আমি রাখছি আপনি দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনি নিজেকে বরকত দান করুন। ব্যবসা থেকে হালাল ব্যবসা করতেছেন এবং বিভিন্ন ভাবে ভাইদেরকে দাওয়াত দিতেছেন। আমরা বিশ্বের কাছে জানিয়ে দিলাম যে ভাইপুর মোকাররম এখানে 3 নম্বর দোকানে রাখার জন্য, বিক্রি করার জন্য না, বরং সহিলা কিদার এবং কোরআন সুন্নাহর দাওয়াত প্রচার এবং প্রসারের জন্য। হ্যাঁ, এখানে আপনি বিভিন্ন বইও পাবেন আলহামদুলিল্লাহ, বোরকা রয়েছে, বিভিন্ন পিওর আতর। হ্যাঁ, আমাদের দেশে তো বিভিন্ন সময় আতর বিক্রি করা হয়, বলতে এটা সৌদি আরব থেকে নিয়ে আসছি, এটা জমজমের আতর, এই আতর সেই আতর, এগুলো সাধারণত ধোকা দেওয়া হয়, কিন্তু ওনারা বলে আপনার পিওর আতর আর বিভিন্ন জিনিসগুলো আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।